আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজনে থাকছে, যে কারণে সাত আইনজীবীকে এনেও মুক্তি মিলল না প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালের। এদিকে আমি জেল ফাঁস কিছুই মানি না, বললেন ওসি প্রদীপ কুমার দাস। এছাড়াও থাকছে বাংলাদেশের নাগরিক নন বিজন কুমার শীল। থাকছে মার্কিন নারী সেনা অফিসার পরিচয়ে গিফট দিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। এছাড়াও থাকছে করোনা ভ্যাকসিন এনেছে ভ্যাকসিনকো। আরও থাকছে ভ্যাকসিন আসলে আর মাস্ক পরতে হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সবশেষে থাকছে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখি, বললেন বিদিশা। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রকিতে দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে শুক্রবার 28 আগস্ট বেলা 3টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 আদালতে আসামিদের হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15 এর সহকারী পুলিশ সুপার এএসপি খায়রুল আলমের চার দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক তামান্না ফারা 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আসামিদের 15 রিমান্ডের বিরোধিতা এবং জামিন আবেদনের শুনানি করে চট্টগ্রাম থেকে আসা 7-8 জনের একটি আইনজীবী দল, তবে খারিজ করে দেওয়া হয়েছে জামিন আবেদন। এর আগে বেলা 2:30টার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে করা হয় স্বাস্থ্য পরীক্ষা। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব পনেরো এর সহকারী পুলিশ সুপার এএসপি খায়রুল আলমের আবেদন গত 24 আগস্ট ওসি প্রদীপের সহ 7 পুলিশের দ্বিতীয় দফা 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে একই আদালত। এর আগে আসামিদের 7 দিনের রিমান্ড শেষ হয়। প্রসঙ্গত, গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মেজর অবসর সিনহা নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে 2টি মামলা হয়। একটি মামলা হয় টেকনাফ থানায়। এই মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়। সে মামলার আসামি করা হয় সিফাতকে। আর মাদক নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে। 5 আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ভাড়চড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদলাল রক্ষিত সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরদিন বিকেলে ওসি প্রদীপ, লিয়াকত, এসআই নন্দদুলাল রকিত সহ 7 পুলিশে আদালতে আত্মসমর্পণ করেন। একই আদালত র্যাবের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দদুলাল রকিতকে 7 দিনের রিমান্ড এবং অপর 4 আসামিকে কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এসআই লিটনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অপর 2 আসামি এসআই টুটুল ও মোস্তফা আদালতে হাজির হননি। পুলিশের দাবি এই নামে জেলা পুলিশে। এদিকে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা খবর লিখলে খবর আছে, এক পা আমার বাম পায়ের নিচে রেখে আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো, আমি জেল ফাঁস কিছু মানি না, দেখেন না ফরিদুল মোস্তফারে কি করেছি, উল্টা পাল্টা করলে এরে ধরে এনে ফাইরা ফালাবো। কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফার উপর চালানো নির্যাতনের উদাহরণ দিয়ে কক্সবাজার সাংবাদিক রহমতুল্লাহকে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ এইভাবেই হুমকি দেন। ফাঁস হওয়ার এক ফোন রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে। এতে সাংবাদিক ফরিদুল মোস্তফার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে সেই কথা নিজেই স্বীকার করেছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস। এদিকে বৃহস্পতিবার 27 আগস্ট মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সাজানো সব মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ প্রথম আদালত নির্যাতিত ফরিদুল মোস্তফাকে জামিন আদেশ দেন। বিনা বিচারে 11 মাস 5 দিন কারাভোগের পর কারামুক্ত হলেন ওসি প্রদীপের নির্মম নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফা। সব মামলায় জামিন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে 5:30টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান নির্যাতিত এই সাংবাদিক। ইতোমধ্যে তিনি আরো 5টি মামলা থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার চাঁদাবাজির শেষ মামলায়ও জামিন দিলেন আদালত। আদালত সূত্র জানায়, টাকা না দিলে ক্রস ফায়ার দেন টেকনাফের ওসি শিরোনামে সংবাদ প্রকাশ করায় গত বছরের 21 সেপ্টেম্বর মধ্যরাতে ওসি প্রদীপের নিজস্ব বাহিনী দিয়ে ঢাকা বল্লবী ভাড়া বাসা থেকে ধরে এনে সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের উপর চালানো হয় লোমর্ষক নির্যাতন ও নিপীড়ন। এরপর অবৈধ অস্ত্র, ইয়াবা, বিদেশি মদ সহ 6টি সাজানো মামলা দিয়ে পাঠানো হয় জেলে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের কোভিড-19 ভ্যাকসিন নিয়ে এসেছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এতে সহযোগিতা করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আজ শুক্রবার 28 আগস্ট কোম্পানি দুটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্যতম বৃহত্তম ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিপিএলএ এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড SII কোভিড-19 ভ্যাকসিন উন্নয়নে SII এ বিনিয়োগ করবে বিপিএল।
এই বিনিয়োগে অগ্রিম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশে সবার কাছে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে পাবে, তাদের মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করবে এসআইআই। অক্সফোর্ড অস্ট্রাজেনেকা ভ্যাকসিন AZD122 হলো এডি নোভাইরাস ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন। বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত বৃহৎ আকারে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপে ট্রায়াল চলছে। এসআইআই এর মালিক ও প্রধান নির্বাহী সদর সি পুনওয়ালা এবং বিপিএল এর প্রিন্সিপাল শায়ানায়েফ রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান। অত্যন্ত আবশ্যকভাঞ্জক এই ভ্যাকসিন যেসব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভারত ও বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানিকে একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। দুই দেশের মধ্যে সহযোগিতা সেই গভীর সদিচ্ছা তারই প্রতিফলন হিসেবে এই চুক্তির মাইলফলক হয়ে থাকবে। দুই জাতির প্রতিনিধি হিসেবে একই সঙ্গে আমরা COVID-19 মহামারীর কারণে সৃষ্ট সংকট নিরসনে অনেক দূর যেতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন আসলে সামনের দিনগুলো আর মাস্ক পরতে হবে না। দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরে থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার 28 আগস্ট দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্ক তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালিক আরও বলেন, আমরা করোনা আরও একটি মৃত্যু চাই না। বাংলাদেশ এখনও করোনায় মৃত্যু সংখ্যা কম। যেখানে ভারতে 70,000 মানুষ মারা গেছে, আমেরিকায় 2 লাখ মানুষ মারা গেছে, বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে 4,000 মানুষ মারা গেছে, 2 লাখ লোক সুস্থ হয়েছে। ওদিকে গণস্বাস্থ্য কেন্দ্রে জিআর COVID-19 র্যাপিড টেস্ট কিট উদ্ভাবক বিজ্ঞানী গবেষক দলের প্রধান বিজন কুমার শীল বাংলাদেশের নাগরিক নন। এই বিজ্ঞানী নাগরিকত্বের সনদ দেখাতে না পারায় তাকে সাভারের গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। সূত্রে জানা গেছে, বিজন কুমার শীল গণস্বাস্থ্যের এক শীর্ষ কর্মকর্তাকে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছিলেন, কিন্তু সেই কর্মকর্তা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 1 সপ্তাহ পরে জমা দেন। তার গাফিলতির কারণে বিজন শীলের পাসপোর্ট নবায়ন হয়নি। বিজন কুমার শীল বর্তমানে সিঙ্গাপুরের ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করলেও তার মেয়াদ গত 16ই মে শেষ হয়েছে। গত 2002 সালে তিনি বাংলাদেশের পাসপোর্ট আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। এই বিষয়ে জানতে চাইলে COVID-19 গবেষক বিভাগের সমন্বয়কারী ডাক্তার মহিবুল্লাহ খন্দকার বাংলাদেশ জার্নালকে বলেন, গত জুলাইয়ের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আমরা যখন আবেদন করি, তখন সরকার ওনাকে যে ভিসা দেন সেই ভিসা দিয়ে উনি কাজ করতে পারবেন, সেই জন্যই পরবর্তীতে আবার ভিসার জন্য আবেদন করা হয়। সেটা প্রক্রিয়াধীন আছে। গত ফেব্রুয়ারি সাভারের গণবিশ্ববিদ্যালয়ে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এরপর বিশ্ববিদ্যালয় থেকে কয়েক দফা নাগরিকত্ব সনদের প্রমাণ দিতে বলা হলেও তিনি তা পারেননি, তাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেয়। এ বিষয়ে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর লায়লা পারভিন বানু বলেন, গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওনার কোনো সম্পৃক্ততা নেই। সঙ্গত বিজন কুমার শীল নাটোরের বনপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে জিআর COVID-19 র্যাপিড টেস্ট কিট উদ্ভাবক বিজ্ঞানী গবেষক দলের প্রধান। এর আগে 1999 সালে ছাগলের মরক ঠেকানো ভ্যাকসিন, 2002 সালে ডেঙ্গু ও 2003 সালে সার্স ভাইরাসের র্যাপিড টেস্টের কিট উদ্ভাবন করেন। প্রথমে ফেসবুকে বন্ধুত্ব করে তারা, এরপর দামি গিফট দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রে 15 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। গত 2 দিনে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় তাদের। এরা সবাই নাইজেরিয়ার নাগরিক। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ও 5টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়। গত শুক্রবার দুপুরে তাদেরকে মালিবাগ CID কার্যালয়ে আনা হলে হই হুল্লোড় শুরু হয়। এ সময় নিজেদের নির্দোষ দাবি করার চেষ্টা করে তারা। CID বলছে, দীর্ঘদিন ধরে তারা মিথ্যে তথ্য, ওষুধ ও অসাধু উপায়ে ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করে ডলার গিফট দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। এভাবে তারা বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে এডিশনাল DIG রেজাউল করিম হায়দার বলেন, এরা আমেরিকান নারী সেনা অফিসারের ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশ ও বিভিন্ন দেশের মানুষের সঙ্গে তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলে SMS এর মাধ্যমে ব্যক্তিগত আকর্ষণীয় ছবি পাঠিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে মেসেজের মাধ্যমে বলে যে সে ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়াতে আছে। তার কাছ থেকে $1,000,000 রয়েছে, কিন্তু ওই দেশে যুদ্ধ চলমান থাকায় যে কোনো সময় সেগুলো নষ্ট হতে পারে, তাই নতুন বন্ধুকে ডলার বা এই মূল্য সম্পদ গিফট করতে চায়। যদি বেঁচে থাকে তাহলে এগুলো পরে ফেরত নেবে বলে জানায় তিনি। তিনি আরো বলেন, এই ধরনের প্রলোভন দিয়ে প্রথমে বন্ধুদের ঠিকানা সহ মোবাইল নম্বর এবং ওই ঠিকানায় বন্ধুদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে গিফট প্যাকেটের ছবি পাঠায়। পরবর্তীতে মেসেজে যে কোনো একটি এয়ারলাইন্স এর গিফট
প্যাকেটটি বুকিং দেওয়া হয়েছে এরকম রসিদের ছবি পাঠায়। ঠিক 2 দিন পর বন্ধুর ভুক্তভোগীর মোবাইল ফোন করে ভিডিও কলে এয়ারপোর্ট কাস্টম অফিসে থাকা গিফট প্যাকেট দেখায় এবং কাস্টমের ভ্যাট বাবদ বিভিন্ন দাপের টাকা নিতে থাকে। এভাবে এক সরকারি চাকরিজীবী সহ অসংখ্য লোকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ওই সরকারি চাকরিজীবীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে 5 লাখ টাকা। রেজাউল হায়দার জানান, এই ভুক্তভোগী পরবর্তীতে এই বিষয়ে জানতে পেরে আর টাকা না পাঠিয়ে সিআইডি কে জানান। পরবর্তীতে আবার টাকা চেয়ে ফোন করলে সিআইডি একটি দল হাতে নাতে কাস্টম কর্মকর্তা পরিচয় দানকারী মোবাইল ল্যাপটপ সহ বিপুল পরিমাণ আলামত জব্দ করে তাদেরকে গ্রেপ্তার করে। তিনি বলেন, এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এতে দেখা যায় তারা ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের মানুষকে বোকা বানিয়ে গিফট দেওয়ার নামে প্রতারণামূলক কাজে নিজ নিজ দেশের সহযোগী ও ব্যাংক। শুধু জাতীয় পার্টি না, আমি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখি, আমার সেই কনফিডেন্স আছে বলে জানিয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সম্প্রতি তিনি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে এই তথ্য জানান। বিদিশা বলেন, আমি জাতীয় পার্টির সাকসেসফুল প্রেসিডিয়াম সদস্য ছিলাম 2005 সাল পর্যন্ত। যখন আমি জেলে যাই তখন আমার পদ স্থগিত করা হলো। আমার জনপ্রিয়তা কিন্তু কমেনি, পার্টির কোন আসনে আমি বসবো তা রংপুর বলেন, উত্তরবঙ্গ বলেন আর দেশের মানুষ বলেন তারই সিদ্ধান্ত দিবেন। আমি চেয়ারম্যান হব নাকি প্রেসিডিয়াম সদস্য হব এটাও জনগণ সিদ্ধান্ত নেবে, পার্টির নেতা কর্মীরা নেবে। শুধু বলবো আমি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখি, শুধু জাতীয় পার্টি না, আমার সেই কনফিডেন্স আছে। দেশের জনগণ ও নেতাকর্মীরা চাইলে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হতে চান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলছেন, জাতীয় পার্টি হচ্ছে আমার সন্তানের বাবার পার্টি। রংপুর তথা দেশের মানুষ বিশেষ করে নেতাকর্মীরা চাইলে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হতে চাই। উত্তরাধিকার সূত্রে কিন্তু পার্টির চেয়ারম্যান তার সন্তান বা স্ত্রীরাই হবেন, তাই কখনো উত্তরাধিকারী ভাই কখনো উত্তরাধিকার হয় না। আমাদের এই দক্ষিণ এশিয়াতে ভাইয়েরা কখনো উত্তরাধিকারী হয় না, আর যিনি এখন হয়েছেন উনি তো অবৈধ চেয়ারম্যান, তার নামে কোর্টে রিট করা আছে, এটা এখনো ফয়সলা হয়নি, তবে ফয়সলা হলে তাকে চেয়ারম্যান মেনে নেব। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের পরিবর্তনের বিষয়ে বিদিশা সিদ্দিক বলেন, আমি চাইলে তো হবে না, যদি জাতীয় পার্টির নেতাকর্মীরা চায়, তৃণমূলের মানুষ চায় তাহলেই হবে। রওশন এরশাদের বিষয়ে তিনি জানান, পার্টিতে নতুন নেতৃত্ব আসতে হবে, ইয়ং জেনারেশন আসতে হবে। স্পেসিফিক বলবো না যে রওশন এরশাদ খারাপ, বিদিশা ভালো। ম্যাডাম যখন পার্টিকে বা দেশকে দেওয়ার ছিল তখন উনি দিয়েছেন, উনি বিরোধী দলের নেতা, দেশের ফার্স্ট লেডি ছিলেন, বয়সটা তখন ছিল। এখন আমাদের সুযোগ আসলে আমরা করব, এটাই স্বাভাবিক, দেশের জন্য কিছু করতে চাই।